জমি কেন খারিজ করবেন অথবা জমি খারিজ না করলে কি কি সমস্যা হতে পারে এই বিষয়ের উপর একটু আলোচনা করতে যাচ্ছি। একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে জমি কেন খারিজ করতে হবে, আমার জমি আমি যদি খারিজ না করি তাহলে কি সমস্যা, আমি তো দলিল করেছি, আমি তো দখলে আছি, জমি ব্যবহার করছি, খারিজটা কেন করতে হবে। একটা কথা আমাদের সকলে জানতে হবে, মিউটেশন বা খারিজ বা নামপত্তন এটি কিন্তু এক ধরনের রেকর্ড, এটা একটা মিনি রেকর্ডও বলতে পারেন। আগের দিনে যেমন 30-40-50 বছর পর পর একটি রেকর্ড আসতো, 2005 থেকে গভর্নমেন্ট নিয়ম করেছে জমি বিক্রি করতে হলে আপনাকে রেকর্ড করতে হবে, মিউটেশন করতে হবে, নাম পরিবর্তন করতে হবে, কারণ অন্যের জমি তো চাইলে আপনি বিক্রি করতে পারবেন না, আপনার নামে জমি থাকলে আপনি সেল করতে পারবেন। ধরেন 50 লক্ষ টাকা দিয়ে আপনি গুলশানে একটা ফ্ল্যাট কিনলেন, কিনার পরে বা 1% জায়গা কিনলেন, সেই জায়গাটা কিনার পরে একটা জমি দলিল হওয়ার পরে মূল দলিল পেতে প্রায় 2-3 বছর সময় লাগে। পূর্বের মালিক চাইলে এই জমি এর মধ্যে গোপনে আরও 2-4-10 জায়গায় চাইলে বিক্রি করতে পারবেন যদি আপনি সেটা মিউটেশন না করান। তাই জমি কেনার পরের ধাপই মূল কাজই হচ্ছে মিউটেশন করানো। যখনই আপনি মিউটেশন করলেন 7-28 কর্মদিবসের মধ্যে আপনার নামে অটোমেটিকলি জমির মালিকানা চলে আসলো, আপনি খাজনা প্রদান করলেন, গভর্নমেন্টের খাতায় আপনার নাম উঠল। যতদিন না পর্যন্ত আপনি মিউটেশন করবেন গভর্নমেন্টের খাতায় বা পেপারসে আপনার নাম রেকর্ডে আসবে না, রেকর্ডে পূর্বের মালিকের নাম থাকবে, আপনি যার কাছ থেকে কিনলেন তার নাম থাকবে, সে চাইলে যে কোনো সময় এই জমি বিক্রি করতে পারবে গোপন ভিত্তিতে, অথবা কেউ যদি ওপেনে কিনতে চায় তার কাছেও বিক্রি করতে পারবে। এখন আপনি বলবেন আমি তো দলিল করছি, আপনার এই দলিল উপজেলা ভূমি অফিস থেকে ডিসি অফিসে যাবেন, রেকর্ড রুমে যাবেন, সব জায়গায় সংরক্ষিত হবেন, টার্নিং হয়ে আসতে 3 বছর সময় লাগবে। তারপরে আরও গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মিউটেশন না করা পর্যন্ত চাইলে আপনি এই জমি বিক্রিও করতে পারবেন না, কাউকে দানও করতে পারবেন না, অথবা বিশেষ করে ব্যাংক লোন আনতে গেলে আপনার সমস্যা হবে, মিউটেশন ছাড়া কিন্তু ব্যাংকিং সার্ভেতে আপনি আটকা পড়ে যাবেন। আপনার এই জমি দিয়ে কোনো ইন্ডাস্ট্রিয়াল লোন অথবা পারিবারিক লোন বিজনেস লোন করতে গেলে আপনি নানান ধরনের সমস্যায় পড়বেন। তাই জমি কেনার পরে অত্যন্ত লজিক্যাল একটি পার্ট হচ্ছে মিউটেশন বা খারিজ। ল্যান্ড এক্সপার্টরা বলেন জমি কেনার পরে 3টা কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1 নম্বরে হচ্ছে মূল দলিল সম্পাদন, 2য় হচ্ছে মিউটেশন, 3 হচ্ছে দখল। এই 3টা যার জমি তার কাছে সিকিউর। আপনি জমির দলিল আছে সেটা নকল তুলে রাখছেন কাছে, দখল আছে কিন্তু মিউটেশন করেন নাই, পূর্বের মালিক চাইলে জমি গোপনে বেহাত করতে পারেন, তখন আপনার এই যে লক্ষ লক্ষ টাকা, 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 10 কোটি টাকা দিয়ে কিনা জমি, টাকাও যাবে জমিও যাবে, আপনি হবেন শূন্য। অতএব 10 কোটি টাকাতে জমি কিনতে পারছেন, 10,000 টাকা হোক, 5,000 টাকা হোক, 1170 টাকা হোক, এই টাকাটা দিয়ে মিউটেশন করা আপনার জন্য অত্যন্ত জরুরি, ফরজে আইনও বলতে পারেন। তাই যাদের জমি আছে তারা অনতিবিলম্বে, ডোন্ট ডিলে, কোনো রকম দেরি না করে জমি কেনার পরের ধাপই যদি সম্ভব হয় যেদিন কিনবেন তার পরের দিনই মিউটেশনের জন্য অ্যাপ্লাই করেন। আপনি নিজে করেন বা কারো দ্বারা করান বা যেভাবে সম্ভব মিউটেশন করবেন, খারিজ না করলে জমি বেহাত হওয়ার সম্ভাবনা 98%, কোনো কোনো ক্ষেত্রে এটাকে 100% বলাও যায়। পূর্বের মালিক আপনার সাথে চাইলেই জাল জালিয়াতি করতে পারবে, মিউটেশন করলে অটোমেটিকলি গভর্নমেন্টের রেগুলেশনে আপনার নাম চলে আসবে, আপনি খাজনা প্রদান করলেন, অটোমেটিকলি একটা আপডেট হয়ে গেল। তাই খাজনা অত্যন্ত জরুরি, জরুরি এবং জরুরি। আমি এখানে খারিজ নিয়ে অনেক কথাবার্তা বললাম, যে খারিজ কেন করতে হবে এটার পক্ষে অনেক যুক্তি বা অনেক কথা বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ।